হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এনএসপি এডুকেশন। তো আমি তোমাদের সাথে যেটা আলোচনা করছি বা যেটা তোমাদের আমি আজকে টপিকটা নিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে। ওকে, প্রিলিমিনারি WBP প্রিলিমিনারি এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আজকে তোমাদের আমি দেখাচ্ছি। ফুল প্রসেস অবশ্যই দেখবে, ভিডিওটাকে কেউ স্কিপ করবে না। যদি ভিডিওটাকে স্কিপ করো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে যে তোমরা কিভাবে তোমাদের ডাউনলোড করবে তোমাদের ই অ্যাডমিট কার্ড। ওকে, তো ফার্স্ট অফ অল তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে চলে আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেখা থাকবে এরকম। তারপর রিক্রুটমেন্ট তোমরা খুলবে, রিক্রুটমেন্ট অপশনে চলে আসবে। রিক্রুটমেন্ট দেখবে যে 6/9/2021, ওকে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, এখানে একটা নোটিশ দিয়েছে। ওকে, সেই নোটিশের পাশে গেট ডিটেলস বলে আসবে, সেটাতে তুমি ক্লিক করে তার ভিতরে চলে আসবে। ওকে, ফার্স্টে দেখবে সিরিয়াল নাম্বার 1-এ 6/9/2021-এ ডাউনলোড ই অ্যাডমিট কার্ড নিউ, ডিসক্রিপশন দেওয়া থাকে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড নিউ, সেটার সাইডে গেট ডিটেলস বলে ক্লিক করলে তোমরা অ্যাডমিট কার্ডের ভিতরে পৌঁছে যাবে। ওকে, এবার কথা হচ্ছে যে আজকের যেটা হচ্ছে যে জেলা ওয়াইজ PRB থেকে লিঙ্ক দিয়েছে, ওকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে জেলা ওয়াইজ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল বোর্ডের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মানে বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে জেলা ওয়াইজ অ্যাডমিট কার্ডের লিঙ্ক দিয়ে দিয়েছে। ওকে, প্রত্যেকটা ক্যান্ডিডেট তার নিজস্ব জেলা যে ওয়েবসাইট বা যে লিঙ্ক আছে সেখানে তাদের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। তো কি হচ্ছে, ফার্স্টে আছে যে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ইস্ট, বর্ধমান ওয়েস্ট। ওকে, তো সেখান থেকে তোমরা তাদের বর্ধমান ইস্ট, বর্ধমান ওয়েস্ট, বীরভূম, বাঁকুড়া থেকে যারা আছো তারা ফার্স্টের লিঙ্কটাতে ক্লিক করলে তাদের অ্যাডমিট কার্ড এর অপশনটা খুলে যাবে। দেখো কি হবে, আমি একটা ট্রাই করে দেখছি। এখানে যখন খুলছি, এখানে খোলার পর কি আসছে দেখা যাক। এখানে খোলার পর যেটা আসছে, তাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং তাদের ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে তাদের তাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমাদের এখন করার নেই ডাউনলোড। নেক্সট আমি তোমাদের যেটা দেখাচ্ছি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া থেকে যারা আছে তারা সেকেন্ড লিঙ্কে ক্লিক করলে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। নেক্সট যারা আছে জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা যারা আছে তারা 3 নম্বর লিঙ্ক থেকে ক্লিক করলে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। নেক্সট হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর পারমানেন্ট যারা ক্যান্ডিডেট আছে তারা তাদের এখান 4 নম্বর যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করলে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। নেক্সট হচ্ছে পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, আদার স্টেট পারমানেন্ট ডিস্ট্রিক্ট। ওকে, আদার স্টেটের যারা আছো মানে আদার স্টেট থেকে যারা ফিল আপ করেছিলে তারা লাস্টের লিঙ্কে ক্লিক করলে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আমি একবার এই লিঙ্কে ট্রাই করছি, ঠিক আছে, আদার লিঙ্কে ক্লিক করছি, ট্রাই করছি যে হচ্ছে কি না। ওকে, অনেক কি হচ্ছে, অনেকেরই সার্ভার প্রবলেম দিচ্ছে। তোমরা দেখো এখানে দেখো ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, এবার কি করে তোমরা ডাউনলোড করতে পারবে, অফলাইন অ্যান্ড অনলাইন ক্যান্ডিডেটস কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের ই অ্যাডমিট কার্ড। তোমাদের ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, 8-ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার এই বক্সটার মধ্যে দিতে হবে, এবং ইন্টার ডেট অফ বার্থ তোমাদের জন্ম তারিখ এই বক্সটার মধ্যে দিয়ে সাবমিট করলে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তোমাদের সেখান থেকে PDF ডাউনলোড হয়ে যাবে, সেখানে তোমরা ডাউনলোড সেকশনে গিয়ে যাবে, ডাউনলোড থেকে চেক করবে তোমাদের ডাউনলোড হয়ে গেছে, ওকে, PDFটা। এবার কথা হচ্ছে যে তোমরা কি করে তোমাদের ডাউনলোড করবে, ঠিক আছে, অনেকেরই অনেক রকম সমস্যা। যেমন আজকে আমার আমি শুনেছি যে অনেকের বলছে যে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম নাকি রিজেক্ট হয়ে গেছে, কারণ তাদের এখন সার্ভার ঠিক নেই, বারবার চেষ্টা করার জন্য তাদের অ্যাপ্লিকেশন ফর্মই নাকি রিজেক্ট করে দিয়েছে। এটা হয়তো আদৌ হবে না, এটা ভুল ধারণা, অ্যাপ্লিকেশন ফর্মটা এভাবে রিজেক্ট হবে না, অন্য কোনো কারণ হলেও না হলে হতো, বারবার ট্রাই করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম কারো রিজেক্ট হয় না। ওকে, আর অনেকেরই সার্ভার প্রবলেম আছে, অনেকেরই অনেক রকম সমস্যা আছে। তো তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, আজকে হচ্ছে 8 তারিখ, তোমরা 9 থেকে 10 তারিখের মধ্যে আবার ট্রাই করবে এই লিঙ্কগুলোতে, জেলা ওয়াইজ যে তোমরা যে জেলা থেকে আছো তারা এই জেলাগুলোতে নিজেদের জেলার লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ট্রাই করবে যে তোমাদের
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার, অবশ্যই যখন তোমাদের সার্ভার ঠিক থাকবে অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। ওকে, এবং আরেকটা কথা হচ্ছে, যেটা হচ্ছে যে তোমাদের অনেকেরই বলছে নাকি অ্যাপ্লিকেশন ফর্মটাকে রিজেক্ট করে দিয়েছে, একটাই কারণ, কারণ ব্যাকগ্রাউন্ড দেয়নি, অনেকে হয়তো দেয়নি যে সিগনেচার, অনেকেই দেয়নি, অনেকেই ফটো নিচে বলছে যে ডেট লাগবে, কিন্তু না, এটা লেখা ছিল না ডেটটা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড লেখা ছিল এবং সিগনেচার দিতে হয়, ওটা সবাই জানে, ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে আসল কথা, ফটোর নিচে যে কারেন্ট ফটো তার নিচে ডেট লেখার কোনো জায়গা ছিল না, বা তার নিচে জায়গা মানে লেখার কোনো বলা ছিল না। ওকে, তো তোমাদের এটা চিন্তার কোনো কারণ নেই, যারা ঠিকঠাক ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়েছো তাদের ফর্ম কোনো মতেই রিজেক্ট হবে না। আর যাদের রিজেক্ট হয়ে গেছে ভুলবশত পিআরবি বা ওয়েস্টবেঙ্গল পুলিশের, ঠিক আছে, যদি ওয়েস্টবেঙ্গল পুলিশের যে বোর্ড থেকে যদি তাদের রিজেক্ট করে দিয়েছে কোনো ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ড, বা কোনো ক্যান্ডিডেটের যদি তোমার অ্যাপ্লিকেশন আইডিটাই রিজেক্ট করে দিয়েছে, তো তোমরা সরাসরি আরেকসা ভবনে তোমরা যোগাযোগ করো। ওকে, আরেকসা ভবন, দেখো এখানে অ্যাড্রেসটা দিয়ে আছে, আরেকসা ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক DG, সেক্টর 2, সল্ট লেক সিটি, কলকাতা, 707091। ওকে, তো তোমরা এইটাই, এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাতে তোমরা কন্ট্যাক্ট করো, তোমরা ডাইরেক্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ওকে, WBPRB-তে তোমরা যোগাযোগ করো, তাদের যে আরেকসা ভবন আছে সেখানে তোমরা চলে যাও, সেখানে তোমাদের যে সমস্যা আছে তাদেরকে জানাও, তোমাদের সমস্যাগুলো তারা সলভ করার চেষ্টা করবে। ওকে, এই অ্যাডমিট কার্ডের বিষয় হচ্ছে, যদি তারা ডাউনলোড করতে না পারে তো তোমরা ওইখানে গিয়ে তোমাদের সমস্যাটা জানাতে পারো, অথবা তোমাদের যদি কোনো ক্যান্ডিডেটের যদি কোনো রকম ফর্ম যদি রিজেক্ট করে দিয়েছে, তো তাদের মানে তারা তাদেরকে বলছি বিশেষভাবে, তো তারা এই আরেকসা ভবনে গিয়ে যেমন কন্ট্যাক্ট করে, ওকে, আরেকসা ভবনে গিয়ে কন্ট্যাক্ট করে এই কারণে না, তাদের কাছে যদি তোমরা যাও, তাদেরকে তোমাদের সমস্যাগুলো জানাও, তাহলে তারা তাদের তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, তোমরা ওইখান থেকে হয়তো জানতে পারবে যে তোমাদের ফর্মটা কি কারণের জন্যে বা কিসের জন্যে যে তোমাদের ফর্মটাকে রিজেক্ট করা হয়েছে। ওকে, তো তোমরা অবশ্যই এই আরেকসা ভবনের অ্যাড্রেসে চলে যেও, সেখানে তোমরা ডাইরেক্ট যেও কলকাতায়, সেখানে তোমরা ওইখানে কন্ট্যাক্ট করো। ওকে, তো তোমাদের যে অ্যাডমিট ডাউনলোডের বিষয়টা আমি দেখিয়ে দিলাম, কিভাবে তোমরা ডাউনলোড করবে, এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেবে, ডেট অফ বার্থ দিলেই তোমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, সেই ডাউনলোডটা তোমার গ্যালারিতে তোমাদের PDF-এ সেখান থেকে পেয়ে যাবে। তো এই ছিল আমাদের এই যে ইনফরমেশন, ঠিক আছে, তোমরা যদি এখনও আমাদের চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, NSB Education। ওকে, সেখানে আমাদের যে ক্লাসগুলো আছে সেখানে তোমরা ক্লাসগুলোকে ফলো করো। ওকে, প্রত্যেক দিন আমরা প্রিলিমিনারি যে লাইভ যে মক টেস্ট সেটা আমরা নিয়ে থাকি সপ্তাহে 3 থেকে 4 দিন। ওকে, অবশ্যই তোমরা সেই মক টেস্টে জয়েন হও এবং ভিডিওগুলোকে মক টেস্টের যে ক্লাসগুলোকে বন্ধুর সাথে শেয়ার করো, যাতে তারাও একটু উপকৃত হয় যারা প্রিলিমিনারি এবার দেবে, ঠিক আছে, WP। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত যদি না হয়ে থাকো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে আমরা সর্বপ্রথম আপডেট দিয়ে থাকি, ক্লাসের আপডেট দিয়ে থাকি, PDF দিয়ে থাকি। ওকে, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর যদি তোমরা পারো তো আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানেও আমরা আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ, জয় হিন্দ।